মাধব কপাই বড় মাগে সামি গনে মামি কপুরি লুয়ে কাঞ্চ কলটনে কৃষ্ণ 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 জয় শঙ্কর বস্তু দেখাবে বস্তু আগুন সেহিহে মহুল মায়া জানা নিষ্ঠ করি আছে মায়া শক্তি প্রভাব আর এই আমি মায়ার জুনিতে জন্মগ্রহণ করে সকল জীবনে পরিক্রমা আগবাড়ি করে আছো সকল জীব গিয়ে আছে উড়ন বুড়ন গড়ন ভ্রম চারিমুখী জীব চারিমুখী জীবর ভিতর আমি শ্রেষ্ঠ মঙ্গল জীবন লাভ করছো লাভ করলেও আমার মাজত মনুষ্যরে চিন্তা দর্শন আধ্যাত্মিক সাধনা অর্থাৎ সংস্কৃতি আত্ম হিসাবে তো সম পর্যায়ের হব পারে বা নহয় কোনো হয়তো বিষয়ভোগতেই জন্মে বিষয়ভোগে জীবনের হার বলে ভাবে তার বাদেও বেলেগ আত্মচিন্তন আত্মদর্শন আত্মজিজ্ঞাসা জ্ঞান বিজ্ঞানের সাধনা এই সাধনার দিকে হয়তো খুজ আগবাড়ি জন্মে কোনো আগবাড়ি যায় কিন্তু মাজতে রই যায় কোনো হয়তো সেই সাধকেই জীবনের ব্রত হিসাবে জীবনের লক্ষ্য হিসাবে লো আর যিসকলে শেষত গই সেই পদ্ম রহস্য উপনীত হব পারে আর এই বৈষম্য এই বিলাস এই তত্ত্ব এটা আমি সকলে অনুভব করব পারো ভাবিব পারো সেই খুজিয়ে যে সেই যৌবন পালে নিজের সুন্দর চেহারা পালে এতিয়া সেই স্বাভাবিক যে প্রকৃতি জীবর ইন্দ্রিয় ভোগ কাম রূপ মূল বা কেন্দ্রীয় এই ভোগাখনত রূপ রক গন্ধ স্পর্শ আর শব্দ এই পঞ্চ বিষয়ের মাজত থাকি পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চ কর্মেন্দ্রক বান্ধি লই মনে কেবল করব খুঁজে গতি সেই কৃষ্ণক তেওঁ কেনেকৈ সেই সম্ভোগের হাতিয়ার হিসাবে পাব পারে সেই কথাখিনিয়ে কুজিয়ে ঢুকি পালে চিন্তা করলে আর সেই বাসনারেই পুনের কেনেকৈ কৃষ্ণক মই লগ পাম কেতিয়া লগ পাম সেই সপোন সেই আশা এই কামনলৈ জীবন অতিবাহিত কৰিবলৈ ধৰিলে গতিকে সেই সুগন্ধি এতিয়া খুজি বুলি কব নোৱাৰি কাৰণ তেওঁ সেই বাৰ্ধক্য সেই তেওঁ সেই ক্ষুদ্ৰ দেহা তেওঁৰ নাই এতিয়া তেওঁ পূৰ্ণ জীৱনা সৰু গতিকে সেই কৃষ্ণক পাব খুজিছে পাব আছে কৃষ্ণই সেই ভাব বুজি পাই সেই পুঁজি বাসা পূরণের কারণে কল্পনা করে চিন্তা করে আর চিন্তা করে সেই পুঁজির সমস্ত বাসনা পূর্ণ করে কি করেছে কৃষ্ণ এতিয়া নিজের কর্তব্য পথ সলনি করেছে নির্গুণ ব্রহ্মই এয়া সৰু লীলা যি যেনে বিচারে এনে ধরনের তেওঁক নিজক চাই দিয়া কিন্তু তেওঁক কোনেও ধরে রাখব নয় কোনেও বান্ধি রাখব নয় তেওঁ বোকাত নামলেও তেওঁৰ গাত বোকা নালাগে কারণ তেওঁ নির্গুণ সগুণ মিলাই তেওঁক কৰিব নোৱাৰে তেওঁ তিনিগুণৰ অতীত স্বাভাবিক দৃষ্টিৰে সেয়া হয় মহাৰাখুল কৃষ্ণই কামকেলি করলে কিন্তু সেই কামো কৃষ্ণ নহয় সেয়া ভকত বৎসল কৃষ্ণ সেই তত্ত্ব কিন্তু আমি হৃদয়ঙ্গম করব লাগবে আর সেই কথা থেকে ইয়াতে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে ব্যাস সুত বদতি শুনেও পরীক্ষিত পরম বিস্ময় একটি ভৈলাগ বলিত পদত কি কব খুঁজিছে যে চা সেয়া সুখ
কিয়ে পৰিচিত কৰিছে, কি হৈছে যে ইয়াৰ বিপৰীত কি বিপৰীত, এয়া সেই তত্ত্বটো আমি জ্ঞান কৰিব লাগিব। ইয়াৰ স্বাভাৱিক নহয়, ইয়াৰ অস্বাভাৱিক। কিন্তু অস্বাভাৱিকৰ মাজত থকা সেই তাত্বিক কথাখিনি যাক বিপৰীত শব্দটোৱে বুজাব খুজিছে আমি বুজি পাব লাগিব। মাধৱ পায় বৰ মাগে পাৰিবনে, যিসকল সকামী কেৱল বিষয়া শক্তি তেওঁলোক ব্যস্ত হৈ থাকে, বিষয়া শক্ত একাংশৰ ক্ষেত্ৰ, গতিকে সেইসকলক কি বুলি কৈছে, সেইসকলে ভগৱন্তক সেইধৰণে কামুকটোৱে পাব খুজিছে, কামুক প্ৰতি হিচাপে পাব খুজিছে, তাতোকৈ আৰু সেই কামেই হওক, কামি পুৰুষে হওক বা কামেই তিনিটাই হওক, তাতোকৈ বেছি ওপৰলৈ যাব নোৱাৰে, বেছি ভাবিব নোৱাৰে। আৰু যেনেকৈ তাক তুলনা দিছে যে মানিক মূল্যৱান ৰত্ন পায়ো, কিন্তু সেই মূল্যৱান ৰত্নটো নলৈ ভগা চিচা কাছ টুকুৰা আছে নতুন বুলি সাৱটি লৈছে। অমৃত পায়ো অমৃত নলৈ বিষ পান কৰিছে, এটা সুন্দৰ তুলনা দিছে। কৃষ্ণ আই আব, এতিয়া আমি অলপ ফলটো জানাও, কৃষ্ণ 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 সর্বরদেব কৃষ্ণ কৃপা যাহার হেত মহকুটি মিল ভাষে পায় তাহন ভক্তি তাকু যিটো কৃষ্ণ কৃষ্ণ এটা কথা ইয়াত সুন্দৰভাৱে পুনৰ কৈছো, সেই ভগৱন্ত এবাৰো দেৱ কৃষ্ণটো ভগৱান স্বয়ং অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ হৰি অধিকাৰী, সেই ভগৱন্তৰ সকলো দিব পাৰে আৰু সেই ভগৱন্তৰ সেৱাতে মুক্তি লাভ হয়। ভগৱন্তৰ সেৱাই ভগৱন্তৰ ভক্তি হৈছে আমাৰ ধৰ্ম, আমাৰ কৰ্ম, আমাৰ ভক্তি মাৰ্গ সেয়াই, আৰু তাত মুক্তি বান্ধন থাকে। ই ভকতি হৈলে আপুনি মুকুতি মিলয়, সেৱাৰ আনন্দ সুখ মুকুটিত নাই, মুক্তিৰ সুখ জানা ভকতিতে পায়। এতিয়া ভকতি শ্ৰেষ্ঠ মুকুটিত কৰি নাহি আৰু সুখ আৰু ভকতিত হৰি, গতিকে সাধু হৰি আমি লাভ কৰিছো। সাধু হৰি লাভ কৰাৰ পাছত বিজ্ঞান সুখৰ যোগেদি আমি সৎপনী হৈ আমি সেই তত্ত্ব হৃদয় কৰিব পাৰো, মই পৃথিৱীলৈ ক'ৰ পৰা আহিছো, কেলৈ আহিছো, মই কোন, কি কৰিছো, আৰু মই সদায় কিয় জীয়াই নাথাকো, এদিন মই সঁচাকে মই কোনো, যদি মৃত্যু আছে এই মৃত্যু জয় কৰিব পৰা কিবা উপায় নাই নেকি, মইতো সদায় জীয়াই থাকিব খোজো, উত্তৰ ওলাব যে নহয় মৃত্যু হবই অৰ্থাৎ দেহা বসন হবই, কিন্তু আত্মাৰ বিনাশ নাই। যদি মৃত্যু হয় আমাৰ চকুৰ আগত আমি মৃত্যু হোৱা দেখি আহিছো, সৃষ্টি স্থিতি আমি গলৈ দেখি আহিছো, মৃত্যুৰ পিছতো মোৰ কিবা অস্তিত্ব থাকিব নেকি বা থাকে নেকি, জীৱৰ মৃত্যুৰ পিছত কিবা অস্তিত্ব থাকে নেকি, যদি মৃত্যুৰ পিছত জীৱ কৰিলে মই কলৈ যাম, মৃত্যুৱে মোৰ জীৱনৰে শেষ হৈ যায় নেকি, বা এই মৃত্যুৰ মাজত কি ৰহস্য নিহিত হৈ আছে, এইখিনি জ্ঞান বিজ্ঞান সাধন হৰি ভাৰত পাই আমি কৃষ্ণ ধৰণৰ সেৱা কৰিবাৰ যাৰ ধৰণ নাই, অৰ্থাৎ যদি আমি সেই অন্বেষণ কৰো তেতিয়াহ'লে আমি সেই কৃষ্ণৰ চৰণ চিনি পাম, কৃষ্ণৰ চৰণ চিন্তা কৰি সেই ৰহস্য তত্ত্ব আমি উদঘাটন কৰিব পাৰিম, তাৰ যোগেদি সেই ভগৱন্ত আৱিষ্কাৰ হ'ব, অস্তৰে আত্মা প্ৰভু ভগৱন্ত আৰু হিয়াত হৰি স্বভাৱ বসন্ত, সমস্ত হৃদয়ত থাকি সমস্তকে চৈতন্য শক্তি দি থকা এই জড় দেহটোক চৰাই থকা আচল যিটো মই, সেই মই আচল মই তত্ত্ব আত্মতত্ত্ব যেতিয়া হৃদয়ংগম কৰিব পাৰি তেতিয়া আমি সেই ভগৱন্তৰ ভক্তিত গদ গদ হৈ যাম, খাওঁতে হওঁতে উঠোঁতে বহোঁতে সেই ভগৱন্তৰ নাম আমাৰ ওলাব,
মনুষ্য জন্ম গ্রহণতে শ্রেষ্ঠ আছে দিব্য জ্ঞান পায়। সেই দিব্য জ্ঞান যেটা পাই যাম পরম মঙ্গল হরিৰ নামক হতত ফুৰিব যায়। খাওঁতে হওঁতে উঠোতে ভৌতাৰ নাম তোলা আঁতৰি যায়। আৰু সেই নাম শ্ৰৱণ কৰি, নাম কীৰ্তন কৰি, নাম স্মৰণ কৰি আমি যি পৰম আনন্দ লাভ কৰিম, সেই আনন্দ মুক্তিৰ লগত তুলনা নহয়। এয়া হৈছে ভকতি ৰস, সমূহ ভক্তি। ভকতিৰ সাদৰ জানিয়া পাছত কামনা হয়, ভকতি হোৱাত সমস্ত জাগতিক কামনা বাসনা আমাৰ ইন্দ্ৰিয় কাৰ্যত আমি জিভাই বেলেগ একো বস্তু হোৱাত নাপাম, চকু একো সুন্দৰ নেদেখিম এই যিখন মায়া জগতৰ। যদিহে সেই ভগৱন্তৰ মাৰ্গত আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, ভকতি হোৱাৰ যেতিয়া আমি পাম, সেই কৃষ্ণ পৰম দুৰ্লভ একে পায় তাহাৰ ভকতি। ভাগ্যেহে সেই ভাগ্যৱানহে সেই কৃষ্ণৰ ভক্তি কৰিবলৈ সক্ষম হয়, কৃষ্ণৰ চৰণ এটা কৰিবলৈ সক্ষম হয়। আৰু তাকোতে যি যিটো ইন্দ্ৰিয়ৰ সাৱে হাৰি, ইন্দ্ৰিয়ৰ সাধ প্ৰীতি, গতিকে সেই ভগৱন্তৰ ভক্তি এৰি, ভগৱন্তৰ সেৱা নকৰি কেৱল ইন্দ্ৰিয় প্ৰীতিৰ ফালে, ইন্দ্ৰিয়ৰ সুখৰ তাৰণাৰে যিসকলে জীৱন অতিবাহিত কৰে, কিন্তু বিষয়ৰ ধান্দা বিষয় ভোগৰ মাজত সেইসকলক ইয়াতে নিন্দা কৰা হৈছে। ইয়াতে অকণমান তেওঁলোকক ভাবিবৰ কাৰণে অকণমান ইন্ধন যোগোৱা হৈছে যে সেই দিব তুমি তোমালোক এই বাঞ্ছা পূৰণ হৈছে, পুঁজিৰ ভগৱন্তই বাঞ্ছা পূৰণ কৰিছে, কিন্তু সেই পুঁজিৰ তোমালোক নহবা, তোমালোকে সেই সাক্ষাৎ কৃষ্ণক এনেদৰে পোৱা পাছতো পুঁজিয়ে কিন্তু কৃষ্ণৰ ভক্তিত ভাৱত কৃষ্ণৰ ভক্তিৰে জয় কৰি নিজৰ আত্ম জীৱ তৰণৰ কাৰণে যেনেকে গোপীসকল কৰিছিলে, ভক্তিয়ে ভক্তি কৰিবলৈ সক্ষম নহ'ল। গতিকে আমাক এই কথাখিনি ক'ব খুজিছে বা আমাক সকীয়াই দিব খুজিছে যে অকণমান ভাবাচোন পুঁজিৰ কথাখিনিৰ মাজত কি সোমাইছে। কৃষ্ণই আগবঢ়ক, কৃষ্ণ আপুনি আগবাঢ়ি থাকিব, মই অকণমান ইংগিত দি তেতিয়া আপুনি সুধিব। পৰম মধুবুধি যত সিদ্ধি পায়ু নুনিকে চাচু নিস্তাৰ নিষ্কাম ভকতি তাকো নহাহিয়া পাপী জয় ধ্ৰুৱতি। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি অকণমান কথা অনুভৱ কৰি কি অনুভৱ কৰো যে কি বুদ্ধি লগ পাই পেলাই বুদ্ধিমতী সেই মুনিক লগ পালে পাইছো, বিষয় আসক্ত হল, বিষয় ভোগ কৰিলে, তাৰপিছত শেষত কি হল, কিমান ভোগ কৰিব গোটেই মানুহৰ তৃপ্তি পোৱা হলে বাসনাও নোৱাৰে থাকিব, গতিকে ভোগৰ অন্ত নাই, সিমানে জুই চুইফালে জুই সিমানে দুজনে জ্বলিব, গতিকে ভোগৰ আশা বাঢ়ি বাঢ়ি গৈ থাকে, সেই আশাক আমি হত কৰিব লাগিব। ই আজি আছে কাইলৈ নাই, আৰু আমাৰ জীৱন খন্তে কিয়, এই যৌৱন খন্তে কিয়, তাকে যত সিদ্ধি পায় সেইটো নহিকে শাস্ত্ৰ। গতিকে আমি জাগতিকভাৱে যিখিনি পাওঁ বহুত পাব বিচাৰিব পাৰোঁ, বহুত পাব পাৰোঁ, কি স্থায়ী নহয়, আজি আছে কাইলৈ নাই, গতিকে শাশ্বত নহয়, চিৰস্থায়ী নহয়, খন্তেকীয়া। আৰু কোনো জীৱই আহোঁতে যেনেকৈ আহে, যাওঁতেও তেনেকৈ যায়, মাজত বহুত ভোগ কৰিব পাৰে,
সেই ভোগৰ সেই সম্পদ কিন্তু গাঁৱতে লগত নাযায়, নিব সমাজে। গতিকে সেইখিনি স্বাস্থ্য নহয়, অস্বাস্থ্য, সেইখিনি আমি হৃদয়ংগম কৰিব লাগিব। তাৰপিছত কৈছে কিঞ্চি একো নিস্তৰ নিষ্কাম ভকতি কাক নাহাধিয়া পাপি যায় অধুগতি। খুব গভীর তত্ত্ব ইয়াত সোমাই আছে যে সেই ভোগৰ ইচ্ছা আমি ত্যাগ কৰিব লাগিব, ভোগৰ বাসনা আমি ত্যাগ কৰিব লাগিব। ভোগেই আমাৰ জীৱনৰ লক্ষ্য নহয়। আমি খাবৰ কাৰণে জীয়াই থকা নাই, জীয়াই থাকিবৰ কাৰণে আমি এমুঠি খাওঁ। সেই মুঠি খাওঁতে আমি ৰুটি লগাই টি লগাই আমি কেনেকে খাব পাৰোঁ সেইটো ভাবিব নালাগে। আমি কি ভাবিব লাগে যে আমাৰ সুন্দৰ দেহাটো সুন্দৰকৈ ধৰি ৰাখিবলৈ হলে আমি যিটো হাতী অন্ন প্ৰকৃতিৰ পৰা পোনপটীয়াকৈ ফল মূল এনেধৰণে জীৱ আহিছে আমালৈ, সেয়াই হৈছে হাতী অন্ন। তাকে খাই আমি জীৱন ধাৰণ কৰিব লাগে, জীৱনটো সুন্দৰকৈ বিচাৰি কৰিব লাগে। যিমানে জ্যোতি বুদ্ধি বিচাৰ তৃপ্তি বা তৃপ্তি বা ইন্দ্ৰিয় তৃপ্তি সুখত মজিম, সিমানে আমাৰ দেহাটো ৰুগীয়া হব, মন ৰুগীয়া হব, চিন্তাৰ শক্তি কমিব। গতিকে আমি অযোগী হম, তমগুণী হম, সাত্বিকতা আমাৰ পৰা আঁতৰি যাব। আৰু সেয়ে হৈছে আপুনি আপোনাৰ বিহু, আপুনি আমাৰ সত্য। গতিকে এইবিলাক আমাক নালাগে, আমাৰ লক্ষ্য নহল, হ'ব নালাগে। গতিকে আমি সমস্ত ত্যাগ কৰিব লাগে। আৰু মাধৱ পুৰুষে এভাগ্যান লিখিছে যে নিৰাশা ঈশ্বৰ কৃষ্ণ তাহাক সন্মুখ ভৰিলে আশা যিজনে পঢ়ি দিয়ে, আশাই পৰম নৈক্ষ পৰম সুখ। এই তত্ত্বটোক সাৰ কৰি মহাপুৰুষ মাধৱদেৱে সেই ঘোষাভাগ লিখিছে যে সেই সকলো শাস্ত্ৰ পঢ়িলে শুনিলে সিহি অনুষ্ঠান সমস্তে কৰিল, নিৰাশা ঈশ্বৰ কৃষ্ণ তাহাঙ্ক সন্মুখত ধৰিল, আশাক নিজ পিঠি দিল। জাতিক উদ্যোগাৰ্য সুখ কামনা বাসনা আমাক যিমানে থাকিব, যিমানে বাঢ়ি যাব, সেই আশা যিমানে বাঢ়ি যাব, সিমানে আমি নিজেই নিজৰ শত্ৰু হ'ম, বন্ধু হ'ব নোৱাৰোঁ, নিজৰ লগত নিজে শত্ৰুতা কৰা হ'ব, নিজৰ আত্মাৰ লগত শত্ৰু কৰা হ'ব। আৰু তেতিয়ালৈকে সেই জাগতিক আশাৰ নদীত যেতিয়া আমি উত্তীৰ্ণ গৈ থাকিম, আশাৰ পাছে পাছে যেতিয়া দৌৰিম, তেতিয়াৰ যিমান দৌৰিম সেই পথেৰে সিমান আমাৰ কৃষ্ণক আমি আঁতৰি যাম, কৃষ্ণ আমাৰ সন্মুখ নহয়, বিমুখ হ'ব। গতিকে কৃষ্ণৰ কাৰণে নিৰাশা ঈশ্বৰ কৃষ্ণ বুজিছে, অৰ্থাৎ যেতিয়া জাগতিক কামনা বাসনা আশা যিমানে বিদায় দিব পাৰিম, আশাৰ পৰা আঁতৰি আহিব পাৰিম, আশা ত্যাগ কৰিব পাৰিম, সিমানেই কৃষ্ণ আমাৰ ওচৰ চাপি আহিব, কৃষ্ণ সন্মুখত থাকিব, দৰ্শন আমি পাম। তাকে নিষ্কাম ভক্তি বুলি কৈছে। গতিকে ভকতিৰ চাদত নিয়াৰ পাছতো কামনা উপৰি হয়, ভকতিক মাত্ৰ বান্ধিয়া মত নিষ্কাম ভকতি কৰে, অৰ্থাৎ সেই নিষ্কাম ভকতি ভকতিহে বান্ধা কৰিব। সেয়া তাকেই কোৱা হৈছে ভকতিৰ ফল ভকতিহে মাত্ৰ জানিবা, এহি নিশ্চয় এহি পৰমাৰ্থ উদ্ধৱ লাগে পঢ়িল কৃষ্ণ কীৰ্তন। ৰহস্য ভক্তি সেয়া ভক্তিৰ ফল ভকতিহে জানিবাহি নিশ্চয় কিবা পাব কৰা জাগতিক কামনা বাসনা কিবা বিচাৰি কৰা এয়া কেতিয়াও প্ৰকৃত ভক্তি নহয়। সেই ভক্তিত কেতিয়াও কোৱাত প্ৰকৃত পোৱা নাযায়, সেইকেইটা ৰসময় ভক্তি হ'ব পাৰে। আৰু ভকতি ৰসময় ভক্তি হোৱাত যেতিয়া পাব, তেতিয়া কামনা পূৰা কৰিব, জাগতিক কামনা আপোনাৰ আপুনি এৰাই যাব। আৰু সেইটো সেয়াকে কৈছে নিষ্কাম ভকতি, নিষ্কাম ভকতি কৰে। আৰু সেই নিষ্কাম ভকতি তত্ত্বটি দিছে, যদি তেনেধৰণে আমি অকণ মানুহ যদি নিষ্কাম হ'ব পাৰিছো তেতিয়া লাহে লাহে আমাৰ নিষ্কামটি উদয় হ'ব, ঈশ্বৰমুখ হ'ব। আৰু তেনেধৰণে যদি অকণমানো যদি নিষ্কাম ভক্তি কৰিব পাৰিছো তেতিয়া আমাৰ জীৱন সাৰ্থক হ'ব, মনুষ্য জীৱন। তাকো নাহাৰ দিয়া পাপি যায়, তাকে যদি কৰা নাযায় কৰিব নোৱাৰো, সেই সকলো চিন্তাৰে সেইভাৱে আমি নিজৰ জীৱনটো অকণ ভক্তি তেতিয়াহ'লে আমি অধোগতি যাম, আমি তললৈ গতি কৰিম, ভক্তি আমি আমি হ'ব নোৱাৰো। কৃষ্ণই আগবঢ়ো, কৃষ্ণ কৃষ্ণ বিনেষ্ট দেৱ নাহি হা
সংসারত ভকতি চরে নাহি বাসিকা দাইনী হে দুই বিনা নাহি কৃষ্ণ কৃষ্ণ এটা সুন্দর কথা তুলনা কুমারক দিয়া হয়েছে যে নিজক আমি নিষ্ঠা করব লাগিব, উদ্ধার করব লাগিব। এই মনুষ্য জীবন যে আর পাম সেই আশা নকৰিবা, আমার শাস্ত্র বারে বারে কৈ আহিছে। গতি কত পরিক ভজি বলে খাই কত শূন্য ফলে নিজনম পাই কত কিনা লগালো কব পড়া নাই, ভজিম ভজিম বুঝি আলোচ করে যায় আমার আয়ত ইমান সুন্দরকে ধ্যান মন যায়। এই চৌষষ্ঠি নরক চৌরাশি নরক আমি ভুঞ্জি ভুঞ্জি সংস্কারী আত্মা সাধন শরীর লাভ করলো। গতি ভক্ত করে আমি সেই বঞ্চিত ফল লাভ করব লাগে, মুক্তি আমার কাম্য হল মুক্তি আপনা আপনি আহিব, তার কারণে ভক্তি করব লাগিব। ভক্তি করলে মুক্তি পায়, ধর্ম অর্থ কাম্য মূল্য আমি হাততে লাভ করি। আর সেই দেবর ভক্তি আর দেব দেব কৃষ্ণ দেব এই দুটা কথার আমি দৃঢ়মত হব লাগিব। এক নম্বর কথা হচ্ছে সমস্ত ধর্মর রাজা নামেহে রাজা, আর চারুবেদ এই পুরুষার্থ সমস্ত দেবর রাজা কৃষ্ণে শেষর, অর্থাৎ সমস্ত দেবর শ্রেষ্ঠ দেব হল কৃষ্ণ, আর সমস্ত ধর্মর ভগবন্তর নাম কৃষ্ণ নাম জানি সমস্ত রাখি বোলারাম। কৃষ্ণ দেব দেবর শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ কৃষ্ণর ভক্ত কৃষ্ণর নাম, এই দুই তত্ত্ব, এই দুই বিনা নাহি নিষ্কার করেন। গতি এই দুই তত্ত্ব আমার কার্যকরী করব লাগিব আর আমার জীবনত করব লাগিব। কৃষ্ণ পছন্দন দিয়া কৈলাল নিজে নি ব্রহ্মাগার খুঁজি আনো অন্ত পদ ধূলি, হে কৃষ্ণ হহিতে করিলাম কৃষ্ণ কৃষ্ণ এয়া কৃষ্ণর সেয়া লীলা সুন্দরভাবে ইয়াতে কোৱা হৈছে। কংস রজার দাসী আসলে সেই পুঁজি আর এই আন্তরিকতার কৃষ্ণক চন্দন দিলে কৃষ্ণ প্রসন্ন হল আর কৃষ্ণই কহিলে সেই দাসীক লক্ষ্মী যেন বনাই দিলে, সুন্দরী বনাই দিলে কৃষ্ণর কৃপা। তো কৃষ্ণক আমি পূজা করলে সেবা করলে কৃষ্ণক ভক্তি করলে আন্তরিকতার শ্রদ্ধায় যদি আমি কৃষ্ণক গ্রহণ করো কৃষ্ণ তত্ত্ব হৃদয়ঙ্গম করো তাহলে এই ভগবন্ত আমার কামনা পূর্ণ করব। দৈবকীয় সেই অকণমান চাদর আসলে কৃষ্ণক সেবা করেছিল, তার ফলস্বরূপে সহস্ত বস্ত্ররূপে কৃষ্ণ তার ধার খুঁজিলে, ভগবন্তই কেতিয়া তার ধার নাখায়। প্রাপ্যজক ফল দিবই আর এনেধরণে বিচারিলে এনেধরণে সেয়া মহাকেলি করে সেই পুঁজি কি করলে মহামানসা পূর্ণ করিলে।
ই ভগবন্তর চরণ সেবা পদধূলি ব্রহ্মা লক্ষ্মী শিব আদিও সহজে পাব নয় নাতে সেই ভগবন্তক সেই ভক্তি করে সেই কুড়িয়ে ভবাধন লাভ করিলে এই কথা কিন্তুকে ইয়ার দিব খুঁজিছে। আমি ভগবন্তক কোৱা নাই যে কুড়িয়ে যেনেকৈ বাধা করেছিলে তোমালোকে হেয়া নারীগণ তোমালোকে তেনেধরনের কৃষ্ণক বাপ বিচরা ভাব সেটু নাই কোৱা। ইয়ার কব খুঁজছে যে যি যে ধরনের ভাবে কৃষ্ণ তেনেধরনে পায় কৃষ্ণের কারো কেতিয়া ভাল নেখায়। কিন্তু কৃষ্ণক আমি কেনে ধরনের গ্রহণ করিম কেনে ধরনের লম কেনে পুজিম এই কথাখিনি গোটেই ভাগবতর হার হিসাবে আমি গ্রহণ করব লাগে। গোটেই ভাগবতর পথে পথে পদে পদে এই ভক্তির মাহাত্ম ইয়াতে দেখুয়া হয়েছে আর সেই ধরনের আমি নিজের জীবনটো সময় ভক্তি আগুয়া নিব লাগে কৃষ্ণ আগ্রহ। কৃষ্ণ ভজন জীবর নারী মহাপ্রেম ভাবপুর এক মন করি রাতি দিনে করে তন সবর কীর্তন তাহার ভাব কহি দেখু নজন। কৃষ্ণ কৃষ্ণ গতিকে আমার সমস্ত জনক কৈছে বা নরক হরি ভজি রায় সেই তত্ত্বরে কিহনে ইয়াত কব খুঁজছে সমস্ত নর নারী যে প্রেম ভাবে সপ্রেম ভাবে কৃষ্ণ ভাব প্রেম এক অপরের নিবৃত্ত ভাল পাওয়া এই কৃষ্ণ দিনে গতি নাই কৃষ্ণ বিনে আমাদের হাতে অসার কাষ্টর যেন মাটিত পড়িয়া হেন দেহ আপনার বুলাকি লাগিয়া এই পচা কাঠডাল পঞ্চ মহাভূত কৃতীয় পথেজ দেহাটোত কি আছে সেইকেইটা বস্তু আছে গতিকে উড়ন বুড়ন বজনমন চারিমুঠি জীব পঞ্চভৌতিক ভাষাৰ পৰা চাবলৈ গ'লে সেই সন্মুখত গছজোপাও যি আমাৰ দেহাটো একেটাই কিন্তু তাৰ মাজত থকা চৈতন্য ঈশ্বৰ সেই ঈশ্বৰটো মূল কথা। আমি এইখিনি অকণমান সাধন হৈ যিহেতু লাভ কৰিছো মানুহখিনি যদি জ্ঞান সম্ভৱম জ্ঞানেই নহয় বিজ্ঞান গতিকে সেই বিজ্ঞানময় পথেৰে আমি সেই ৰহস্য ভেদ কৰিব পাৰোঁ গতিকে সেইখিনি আমি অনুভৱ কৰিব লাগিব কৰি আমি জানিব লাগিব যে কৃষ্ণস্তু ভগৱান স্বয়ং অনন্ত ব্ৰহ্মা তেওঁৰ অধিকাৰী গতিকে সূৰ্য ভগৱান তেওঁ সৃষ্টি কৰিছে আৰু তেওঁ সমস্ত জীৱ জগতৰ মাজত প্ৰজ্বলিত হৈ চৈতন্য শক্তিৰূপে চলাই আছে। তোমাৰ সেই অংশ আমি যত জীৱবিলাক তোমাৰ মায়ে কৈছিলে আমাক মই মোৰ দেহাটো সত্য কৃষ্ণ বাবা মোবাইল মিউট কৰি খাই আছে লক্ষ্য ৰাখক। আমি সেই সত্য জানি বুজি হৃদয়ংগম কৰি দেহৰ প্ৰেমত আমি মতিলে হলে নহব আমি আত্মা প্ৰেম বুলি যাব লাগে কাৰণ আত্মা অবিহনে এই দেহটো অসাৰ। এই কথাত আমি সকলোৱে জানো এজন দেহ মৃতদেহ থাকি মিনিট কেইঘণ্টা মিলিত থাকে সেই দেহটো অৱস্থা শেষত কি হয় গতিকে এই দেহটো একেবাৰে পোচা কাঠ মাটিৰ দেহা বুলি কওঁ আমি অস্তিত্ব নাই একেবাৰে জড় গেলা পচা যিমান বেয়া বস্তু তাৰ লগত আমি নিৰ্জীৱ পদাৰ্থ মিলাব পাৰোঁ দেহাটো কিন্তু আমাৰ দেহাটো ইমান মৰমৰ দেহাটো ইমান ভাল পাওঁ দেহাটো ইমান সুন্দৰকৈ ৰাখিছে কোনে প্ৰভু তেওঁ যদি ওলাই যায় এই দেহাটো বেছি সময় এনেকৈ নাথাকে এই দেহাটো কোনেও প্ৰেম নকৰে এই দেহাটো কোনেও ভাল নাপায় দেহাটো কোনেও আপুনি বুলি নকৰে মোৰ ককাকে মোৰ স্বামী মোৰ পিতা মোৰ সন্তান বুলি কোনো আলিংগন নকৰে তেওঁ যদি নাথাকে গতিকে এই দেহাটো চুলে চোৱা হয় তেতিয়া চাওক গতিকে সেই তত্ত্ব হৃদয়ংগম কৰি
সেই ভগবন্তৰ গুণানুকীৰ্তন কৰিব, আত্মা ঈশ্বৰক আমি বন্ধন কৰিবলৈ, আত্মা ঈশ্বৰ সন্ধান কৰিব, সেইকাৰণে শ্ৰৱণ কীৰ্তন, শ্ৰৱণাত কীৰ্তনাত, গতিকে শ্ৰৱণাত কীৰ্তনাত মোৰ কথা কহন্তা থাকিলে কৰণ ৰাতি শুনবা, কহন্তা থাকিলে শ্ৰদ্ধাই কৰ কৰি, গতিকে কব লাগে শুনিব লাগে, কওঁতা থাকিলে যিমান পাৰে শুনিব লাগে, শুনিব লাগে, শুনিব লাগে, শুনিব লাগে, গান পাৰে শুনিব লাগে, পৰিচিত হৈছে, পৰিচিত শ্ৰৱণ কৰিছে, আঠাইশ সহস্য ৰেখীয়ে শ্ৰৱণ কৰিছে, আগম নিগমৰ তত্ত্বত তাত কৰি সেই মাধৱদেৱে কৃষ্ণ গুৰুজনাৰ ওচৰত দীপ্ত হৈছে, এয়াই হৈছে শ্ৰৱণ কীৰ্তন, এয়ে সৎ সংভাগত মূল তত্ত্ব কৃষ্ণ সোমাই আছে, সমস্তকে কৈছে যে